চ্যালেঞ্জ করছি, 100টা বুথে প্রার্থী দিতে পারবে না বিজেপি, তাহলে কতটা জিতবে এটাই আপনারা ধারণা করলেন। নন্দীগ্রাম বাংলাকে পরিবর্তন করেছে, আবার এখানে বিজেপিকেও পরিবর্তন করাবে এটা নিশ্চিত। এটালে কোনো ভাবনা নেই, তৃণমূল কংগ্রেস জিতে ছিল আছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসই থাকবে। সেই পরিবর্তন ঘটাতে গেলে শেখ সুপিয়ান বাপ্পাদিত্য গর্গকে তো একসঙ্গে লড়তে হবে। আমাদের তো আমাদের আলাদা কোথাও, আপনারা দেখেছেন কখনো এই যে কমিটি ঘোষণা হয়নি? আর মান অভিমান আমি কখনো করিনি, আর আমি কখনো দলের বাইরে কোনো কথা আমার মধ্যে বার হয়নি আর বেরোবেও না। আমি মমতা ব্যানার্জির একবারে আতুর ঘরের সৈনিক, আজও পর্যন্ত আছি এবং আগামী দিনে থাকবো। মমতা ব্যানার্জির আদর্শে আমরা রাজনীতি করি। 22 জন প্রার্থী মনোনয়ন করলেন, তারা কি প্রার্থী জানি না কারা করেছে, যাই করুক না কেন আমাদের দলের প্রার্থী দলের টিকিটে দাঁড়াবে, যারা আমাদের দলের বাইরে নমিনেশন করবে সে আমাদের দলের লোক না। থ্যাংক ইউ।